তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু প্রশ্ন উত্তর পর্ব এটা বলা চলে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল নিয়ে কিছু কিছু দুর্দান্ত নিউজ, হ্যাঁ তিনটে দুর্দান্ত নিউজ দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য দেখেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বলবেন না। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে যদি বলে রাখি ইস্ট বেঙ্গলের 6 নম্বর ফরেনার প্লেয়ারের কথা, 6 নম্বর ফরেনার প্লেয়ার কে হবে? হ্যাঁ বন্ধুরা, সেটা বিষয়ে বলে রাখি, 6 নম্বর ফরেনার প্লেয়ার এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে কে হবে 6 নম্বর প্লেয়ার। কিন্তু এটা একটি ডিফেন্সিভ প্লেয়ার কিন্তু হতে চলেছে, যেরকমটা কিন্তু নিউজ বেড়ে চলে আসছে। আর দুই নম্বর নিউজটা হচ্ছে আপুয়া সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, আপুয়া সম্বন্ধে কিন্তু অনেকজন কোশ্চেন করেছে, আপুয়াকে তো নিতে পারলো না ইস্ট বেঙ্গল নিজের দলে, তার পরিবর্তে কাকে নিতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অলমোস্ট বলা হয়েছে যে একজন মিডিল ফিল্ডার কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গলে। আপুয়াকে নিতে না পারলেও ক্লাব এটাতে কিন্তু কাজ করছে, কিন্তু কাকে নিচ্ছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানানো যায়নি। আর 3 নম্বর যেটা সব থেকে বেশি রিমার্কস চলছিল অ্যালেক্স সাজিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অ্যালেক্স সাজি কি আসতে চলেছে ইস্ট বেঙ্গলে? অ্যালেক্স সাজির স্ট্যাটাসটা কি? হ্যাঁ বন্ধুরা, অ্যালেক্স সাজির কথা বললে কিন্তু অ্যালেক্স সাজির ফিউচার কিন্তু ডিপেন্ড করছে হায়দ্রাবাদের ওপরে, নট ইস্ট বেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের উপরে কিন্তু ডিপেন্ড করছে না অ্যালেক্স সাজির ফিউচার, অ্যালেক্স সাজির ফিউচার কিন্তু ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির উপরে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসতে বাই।